আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, লার্নিং পেনের সর্বশেষ আপডেট প্যাকেজ 20টি বই এবং ডিজিটাল লার্নিং পেন, সাথে আছে চার্জার এবং এক বছরের ওয়ারেন্টি কার্ড। এই সব কিছু নিয়ে আমি জাফর সাদিক হাজির হয়েছি আপনাদের সামনে। দর্শক, আমাদের আগে ছিল 15টি বই এবং একটি কলম, এখন আমরা নতুন করে 5টি বইকে সংযোজন করেছি, অ্যাড করেছি। কারণ বাংলাদেশে প্রায় 2 লক্ষ পরিবারে আমাদের এই কলম লার্নিং পেন বাচ্চারা পড়ছে, এবং অনেক অভিভাবক আমাকে ফোন করছে বা আমার অফিসে ফোন করে বলছে যে বাচ্চারা যখন লার্নিং পেন দিয়ে পড়ে, যারা মোবাইলে আসক্ত, টেলিভিশন দেখে খুব বেশি বেশি, মোবাইলে যারা গেমস খেলে, তারা এই কলম পাওয়ার পরে গেমসের আসক্তি কমে গেছে, এবং বাচ্চারা এরা নিজে নিজে এই পরে পরে যে অনেক কিছু শিখে ফেলেছে, কারণ স্কুলে গিয়ে তার সে তার রোল নম্বর 1 হয়, সে রেজাল্ট ভালো করে, কারণ তার বেসিকটা মজবুত হয়ে যায়। দেখুন, এই 20টা বই এখানে, আমি যে 5টা বই নতুন করে সংযোজন করেছি, আমাদের যারা অভিভাবক তাদের পরামর্শ অনুযায়ী, কারণ আমাদের আগের 15টা বইয়ের মধ্যে কোনো রাইমসের বই, ছড়ার বই ছিল না। আমরা এখানে ইংরেজি ছড়া নিয়ে আলাদা একটা বই করেছি, তারপরে মজার ছড়া, বাংলা ছড়া নিয়ে একটা বই করেছি, ট্রাফিক সিগন্যাল, আসলে আমরা রাস্তা কীভাবে পারাপার হব, রাস্তায় যে নিয়মকানুন আছে সেগুলি আমাদের সন্তানরা জানে না, সেই জন্য আমি ছোট্ট একটা বই করেছি ট্রাফিক সিগন্যাল নিয়ে। তারপরে অ্যাকশন ভার্ব, কার্যকরী ক্রিয়া, যাওয়া, খাওয়া, বসা, করা, এই বিষয়গুলি রেখেছি আমি এই এটার মধ্যে, ওয়ার্ড মিনিং বুক। এবং সর্বশেষ 5টা বইয়ের মধ্যে 5 নম্বর বই হচ্ছে জব অ্যান্ড আওয়ার হেল্পার্স, আমাদের মানে সাহায্যকারী, যারা পেশা এবং সাহায্যকারী, এই 20টা বই এখন থেকে আমাদের কাছে পাবেন, সাথে এই ডিজিটাল কলম। চলুন দর্শক, আপনার সন্তান এই কলম দিয়ে কিভাবে পড়বে, কারো সাহায্য ছাড়া, কোনো শিক্ষক ছাড়া, কারণ এই কলমটাই হচ্ছে শিক্ষক। দর্শক, এখানে দেখুন, এই কলমের মাঝখানে একটা বাটারফ্লাই, প্রজাপতি চিহ্ন আছে, সেখানে 3 সেকেন্ড চেপে ধরে রাখুন, তাহলে এটা অন হবে। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জাফর সাদিক, তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং পেন। দর্শক, আমি জাফর সাদিক, গত 2012 সাল থেকে এই 2022 সাল চলছে এখন, আমি চায়নাতে কিডস ডিজিটাল এডুকেশন এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি এবং তৈরি করেছি আপনার সন্তানের জন্য লার্নিং পেন। এই কলমটা মূলত আপনার সন্তানকে পড়াবে কারো সহযোগিতা ছাড়া, খেলতে খেলতে সে শিখবে। দেখুন, এই কলমটা আমি অন করেছি, এখন এই 20টা বইয়ের যে কোনো একটা বইয়ের কভারে আগে টাচ করতে হবে, আপনি যখনই যেই বইটা পড়তে চান বা আপনার সন্তান পড়বে, তখন কভারের মধ্যে একটু টাচ করতে হবে। দেখুন কিভাবে টাচ করছি আমি, লার্নিং পেন সোনামণির বাংলা পড়া, অর্থাৎ যেই বইয়ের কভার টাচ করবেন সেই বইটাকে কলমটার নাম বলবে, সেই বইয়ের নাম বলবে। আসলে মূলত 2 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত এই বয়সী বাচ্চাদের জন্য মূলত আমি একটা কম্বাইন্ড প্যাকেজ তৈরি করেছি। এখানে একবারে জিরো লেভেলের যে বাচ্চারা, তারা এখান থেকে তারা পড়বে বাংলা বইয়ের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আমি আগে একটু শোনাচ্ছি আপনাদেরকে, দেখুন। অর্থাৎ এই হচ্ছে স্বরবর্ণ, তারপরে এই হচ্ছে ব্যঞ্জনবর্ণ, তারপরে আমি দেখাই প্রত্যেকটা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে 2টা করে শব্দ দেওয়া আছে আর একটা ছোট্ট ছড়া দেওয়া আছে, তার মানে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, টোটাল 50টি বর্ণ দিয়ে 50টা ছোট ছোট ছড়া দেওয়া আছে এখানে। যেমন ধরুন এখানে ছতে ছাতা, ছতে ছবি, আর এই ছ দিয়ে একটা ছোট্ট ছড়া দেওয়া আছে এখানে, ছবি আঁকি রং তুলিতে, ছবি আঁকি রং তুলিতে, ছবি আঁকি রং তুলিতে, ছবি আঁকি রং তুলিতে, স্মৃতি হয়ে থাক ঝুলিতে। অর্থাৎ প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে ছড়া দেওয়া আছে এবং 2টা করে শব্দ দেওয়া আছে। এইভাবে এই বইটা হচ্ছে মূলত বাংলা বই, এখানে স্বরচিহ্ন, কারের ব্যবহার এবং
সর্বশেষ কিছু দেশাত্মবোধক গান দেওয়া আছে, এইগুলি সহ আপনার সন্তান শিখতে পারবে। এই রাখলাম বাংলা বই। এরপরে মৌলিক বই হচ্ছে চারটা, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, আর বাকিগুলি হচ্ছে জেনারেল নলেজ, ছড়ার বই, অন্যান্য বই। দ্বিতীয় বই হচ্ছে ইংরেজি বই, দেখুন। লার্নিং পেন এ বি সি ইংলিশ এ এ বি বি এম এম এইভাবে এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার দেওয়া আছে। পাশাপাশি বাংলা বইয়ের মতোই তিনটি করে শব্দ দেওয়া আছে এখানে, এতে অ্যান্ট, অ্যাপল, এলিগেটর, এই এই তিনটি শব্দ। এইভাবে পুরো বইটা ঠিক সেমভাবে করা আছে। এবং সর্বশেষ আমি কিছু রাইমস দিয়েছি, কিছু গান দিয়েছি এবং কিছু স্টোরি দিয়েছি। এই হলো ইংরেজি বই। তিন নম্বর বই হচ্ছে গণিত। এই বইটা হচ্ছে দুই ভাষায়, বাংলা এবং ইংরেজি দুই ভাষায়। আপনার সন্তান যখন পাঁচ শিখবে তখন সে যেন ফাইভ শিখে ফেলে, একসাথে দুই ভাষা শিখে ফেলে, সেইভাবে তৈরি করা বইটা। দেখুন আমি প্রথম থেকে দেখাচ্ছি, বইয়ের কভার একা টাচ করে নিচ্ছি। লার্নিং পেন, এসো অঙ্ক শিখি। তো এইভাবে এখানে গণিতের মোটামুটি মানে বেসিক নলেজ বলতে যা বোঝায় গণিতের, তা সব কিছু দিয়েছে এই বইয়ের মধ্যে। এরপরে আছে চার নম্বর বইটা হচ্ছে আরবি বই, দেখুন। লার্নিং পেন, চিলড্রেন অ্যারাবিক। আলিফ 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 বা বা তা ধরুন এখানে আরবি শব্দগুলির মধ্যে সবচেয়ে কঠিন শব্দ হচ্ছে আইন, একবারে কণ্ঠনালীর ভিতর থেকে আনতে হয়, যেমন ধরুন আইন। এখন এই এই আইন শব্দটা আপনি ২০ বার ৩০ বার আপনার সন্তান পড়তে চায়, তাহলে কি ২০ বার এখানে টাচ করবেন? না, এই কলমের মাঝখানে, এই কলমের উপরের দিকে ভেতরে দেখুন ছোট্ট একটা বাটন আছে, ওই বাটনে টিপ দিলেই ওই আইনকে প্রায় ৩০ বার পড়াবে আপনার সন্তানকে। তো সুতরাং এটাকে রিপিট বাটন বলা হয়। তো এইটা হচ্ছে আমরা ছোটোবেলায় যে কায়দা পড়েছি সেই কায়দার সব কিছু দেওয়া আছে এই বইয়ের মধ্যে। পাঁচ নম্বর বই হচ্ছে ১০টি সুরা, ১০টি সুরা, দোয়া, ইসলামিক গল্প, নাটিকা ও সঙ্গীত। এই বইটা অত্যন্ত চমৎকার একটা বই, যে আপনার সন্তান নামাজ পড়ার সময় যে ছোটো ছোটো সুরাগুলি সে তাকে পড়তে হয় সেইগুলি এখানে দেওয়া আছে। এবং ৬ নম্বর বই হচ্ছে বার্ডস, দেখুন অনেক বড় বড় করে পাখির ছবি দেওয়া আছে। তারপরে ৭ নম্বর বই হলো অ্যানিম্যাল, অ্যানিম্যালসের ছবি দেওয়া আছে এখানে। ৮ নম্বর বই হচ্ছে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স। তারপরে ৯ নম্বর বই হচ্ছে শাকসবজি, ভেজিটেবল। তারপরে ১০ নম্বর হচ্ছে ফিশ, মাছ। তারপরে ১১ নম্বর বই হচ্ছে হিউম্যান বডি, আমাদের মানব দেহে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ছবি এবং বাংলা ইংরেজি দেওয়া আছে এখানে। তারপরে ১২ নম্বর বই হচ্ছে হোম, বাড়ি, আমাদের বাড়িতে যত রকমের আসবাবপত্র আছে ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, বাথরুমে, সব কিছু এই বইয়ের মধ্যে একবারে বড় বড় করে দেওয়া আছে। তারপরে ১৩ নম্বর বই হলো মাই ফ্যামিলি, আমার পরিবার, মা, বাবা, ভাই, বোন, কাকা, চাচা, নানা, দাদা, সবার নাম এবং ছবি সহ দেওয়া আছে এবং সাথে ইংরেজি বাংলা দেওয়া আছে। তারপরে ১৪ নম্বর বই হচ্ছে টাইমিং, এখানে সময়, সপ্তাহ, মাস, কাল সব কিছু দেওয়া আছে এটার মধ্যে। তারপরে ১৫ নম্বর বই হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, এখানে সকল বিপরীত শব্দ দেওয়া আছে এখানে। তারপরে ১৬ নম্বর বই, নতুন যে যে সংযোজন করেছে আমরা বাকি ৫টা বই, ১৬ নম্বর বই হচ্ছে জব অ্যান্ড আওয়ার হেল্পার্স। ১৭ নম্বর বই হচ্ছে অ্যাকশন ভার্ব, কার্যকরী ক্রিয়া, যাওয়া, খাওয়া, বসা, শোয়া, করা, এগুলি দেওয়া আছে। ১৮ নম্বর বই হচ্ছে ট্রাফিক সিগন্যাল। ১৯ নম্বর বই হচ্ছে মজার ছড়া, বাংলা ছড়ার বই এটা। আর ২০ নম্বর সর্বশেষ বই হচ্ছে ইংরেজি রাইমসের, অর্থাৎ ইংরেজি ছড়ার বই। এই সব মিলে এই ২০টা বই আপনি পাবেন এখন থেকে, সর্বশেষ আপডেট প্যাকেজ এই ২০টা বই সাথে এই ডিজিটাল কলম। এই কলমটার বিভিন্ন শেপ আছে এবং বিভিন্ন কালার আছে, এখন এটা আছে, মাঝে মাঝে আমাদের কালার এবং শেপ চেঞ্জ হয়। এই সব কিছু সাথে রয়েছে একটা চার্জার, তার মানে এই কলমটা একবার চার্জ দিলে মিনিমাম ৬ ঘন্টা পড়া যায়, অর্থাৎ আপনার সন্তান যদি দিনে ৩ বার পড়ে ৩ ঘন্টা তাহলে ২ দিন পড়তে পারবে, যদি দিনে সে
ছয় ঘন্টা পরে ফেলি তাহলে একদিন পরে আপনাকে আবার চার্জ দিতে হবে। আর সাথে আছে এক বছরের ওয়ারেন্টি। এই কলমটা যদি কোনো রকম ডিস্টার্ব হয় তাহলে আমরা এই কলমটাকে এক বছর পর্যন্ত আমরা আপনাদেরকে ফ্রি সার্ভিস দেবো ইনশাআল্লাহ। আর সব শেষে দেখাচ্ছি একটা বক্স, এই বইগুলি সংরক্ষণ করার জন্য। এই বক্স সহ এই বইগুলি সহ সব মিলিয়ে দাম হচ্ছে 4,000 টাকা, গায়ে রেট দেওয়া আছে। আমরা 4,000 টাকা নিচ্ছি না, ছাড় দিয়ে এখন সর্বশেষ মূল্য হচ্ছে 3,500 টাকা, এবং এই মূল্যটা ফিক্সড মূল্য সব জায়গায়। আপনি যেখানেই যান, দোকানে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, সব জায়গাতেই একই দাম। আমাদের এই প্রোডাক্টের দাম হচ্ছে 3,500 টাকা। এই ব্যাগটা দুই ধরনের ব্যাগ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ব্যাগ দিই, হয় ইউলু ব্যাগ পাবেন অথবা এই মেরুন ব্যাগটা পাবেন ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে এটা হতে পারে শ্রেষ্ঠ উপহার, কারণ এই কলম দিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার সন্তান বারবার টাচ করে সে যে কত কিছু শিখে ফেলতেছে। এই 20টা বই যদি আপনি দেখেন, আপনি হয়তো বলতে পারেন যে আমার সন্তানের জন্য এতগুলি বই দরকার নাই। হ্যাঁ, আমি তো গত এক যুগ প্রায় কাজ করছি এই ডিজিটাল লার্নিং সিস্টেম নিয়ে। বাচ্চাদের কী কী দরকার, বেসিক নলেজ বলতে যা যা বোঝায়, আমি সব কিছু এখানে দিয়েছি। কারণ একটা কলম দিয়ে ইচ্ছা করলে 100 বই পড়া যায়, তো আমি কম বই দেবো কেন? এই জন্য মূলত তার বেসিক যা যা দরকার সব কিছু মিলিয়ে আমি এখানে টোটাল 20টা বই দিয়েছি। আর স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যেখানে থাকুন না কেন আপনি অর্ডার করুন, আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।